السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين. أما بعد شمالي تدندر بھائي بنرى اي كورونار موشوم شب تهكي بشي آتن كي تو عمرا اكتا بشوئي نيه شتی حد چه شاش کشتو كنون اي شاش کشتو ایک بار جخن شروع ہوئے جائے اما در ماتھار مدد دھوکے جائے جے امی منح ہوئے کورونا اکرانت ہوئے گئے چھ جے کنو شمائے امار مرتو چلے آج بے اور ایٹی بشش کرار جتشتو کارونو روئے چھ کنون اپنا را امرا شبائی جانی کورونار پردھان جے لکھن تا شتی حد چه شاش کشتو کنون کورونا پرتمتو اکرمن کرے فوش فوشر بھیتارے ایوان فوش فوشتا شے نشت کرے دائے فوش فوش جخن نشت ہوتے تھاکے تاکن کنتو اوی کورونا اکرانت روگی تیر شاش کشتو شروع ہوئے جائے ایکٹا پر جائے فوش فوش بیکل ہوتے تھاکے اور شاش کشتو بارتے تھاکے شش پر جنتو فوش فوشتا جخن ایکے بارے بیکل ہوئے جائے تار شاش پرشاش بند ہوئے جائے شاش پرشاش نیار آر کھمتا ہے اوی روگی رار تھاکے نا شش پر جنتو شے چھٹ پھٹ کرتے کرتے شاش پرشاش نا نیتے پیرے مارا جان تو بندھر ہمار ای کورونار موشو میں ہمیں پرچور پوری میں نے ریکویسٹ پیے چھی شاش کشتو دور کرار شاش کشتو تھے کے باچار با ایک کتھا ہے فوش فوش کے بھالو رکھار کنو ایکٹا بھالو ویڈیو اپلوڈ کرار جننے تو بندھر ہمار بیبھن نو رکھو میں ریکویسٹ پیتے پیتے ہمیں ملو تو ہمشم کھے جائی جے کونٹا فیلے کونٹا کوربو تو بندھر ہمار کورونا اکران تو ہوار آگے ابوشو ফুসফুসটা সবথেকে ভালো থাকে সেটা জানতে হবে কোন কোন খাবারগুলোর মাধ্যমে আসলেই ফুসফুসটাকে তাজা রাখা যায় সেটি বুঝতে হবে যদি এই বিষয়গুলো আপনি আমি সবাই একটু ভালো করে বুঝতে পারি তাহলে করোনার হাত থেকে কিছুটা হলেও দূরত্ব বজায় রেখে থাকা যাবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার যারা আগে থেকেই শ্বাসকষ্টে ভুগতেছেন এবং কোনো না কোনো ভাবে ভালো ডাক্তার দেখিয়ে নেবুলাইজার বা ইনহেলার ব্যবহার শুরু করেছেন আমি তাদেরকে বলবো আমার এই আজকের ভিডিওটি দেখার পর আপনারা নেবুলাইজার বা ইনহেলার ব্যবহারটা বন্ধ করে দিবেন না আপনাদের নেবুলাইজার বা ইনহেলার এটি চলবে এটি থাকবে তার পাশাপাশি আজকের চিকিৎসাটা যদি আপনি গ্রহণ করেন তাহলে ইনশাআল্লাহ আপনি স্থায়ীভাবে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর যারা এখনও হাঁপানিতে বা অ্যাজমায় আক্রান্ত হননি শ্বাসকষ্ট যাদের এখনও শুরু হয়নি আমি তাদেরকে বলছি আজকের এই ভিডিওতে বর্ণিত যে সাতটি ঘরোয়া চিকিৎসা আমি দিব এটি যদি আপনারা গ্রহণ করেন ইনশাআল্লাহ আপনি কখনোই আর শ্বাসকষ্টে আক্রান্ত হবেন না তো বন্ধুরা আমার আজকের বর্ণিত সাতটি চিকিৎসার মধ্যে সর্বপ্রথম যে চিকিৎসাটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আদার রস এবং মধু বন্ধুরা আমার আদার রসকে বলা হয় সব রোগের দাদা অনেকগুলো রোগের চিকিৎসা হয় এই আদার মাধ্যমে এমন কোনো রোগ নেই বলতে গেলে যে রোগ থেকে আদা কিছুটা হলেও আপনাকে সুস্থ করে না তো বন্ধুরা আমার এই আদা এক ইঞ্চি পরিমাণ আপনি নেবেন সেটাকে রস করবেন রস করলে এক টেবিল চামচ পরিমাণ রস সেখান থেকে বেরিয়ে আসবে এই এক টেবিল চামচ আদার রসের সাথে এক চা চামচ মধু মিশ্রিত করে আপনি যদি সকাল সন্ধ্যা দুবার করে নিয়মিত খান আপনার ফুসফুস অনেক ভালো থাকবে আপনার যে কোনো ভাইরাসের আক্রমণ থেকে আপনি বাঁচতে পারবেন আপনার শ্বাসকষ্টটা দূর হবে এমনকি আপনার শ্বাসকষ্ট যখন উঠবে তখন যদি আপনি এটি খান আপনি অনেকটাই উপশম পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার দ্বিতীয় নম্বরে যে ঘরোয়া চিকিৎসাটি দেব অত্যন্ত পরিচিত একটা তেল যেটি আমাদের সবার রান্নাঘরে থাকে সরিষার তেল অনেকেই মনে মনে ভাবতে পারেন যে সরিষার তেল সেটি আবার কেমন করে শ্বাসকষ্টের ঔষধ হয় কিন্তু এটি একটি প্রসিদ্ধ ঔষধ শ্বাসকষ্টের জন্য যাদের শ্বাসকষ্ট আছে আমি তাদেরকে বলছি পরীক্ষা করে দেখেন অবহেলা না করে সরিষার তেল গরম করে নিন এক চামচ পরিমাণে এরপরে সেই গরম সরিষার তেলটা একটুখানি ঠান্ডা করে আপনার বুকে এবং পিঠে আপনি নিয়মতান্ত্রিকভাবে সুন্দর করে মালিশ করতে থাকেন ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে আপনার শ্বাসকষ্টটা অনেক অনেক গুণে কমে গেছে তো বন্ধুরা আমার তিন নম্বরে যে আমি চিকিৎসাটি দিব সেটি হচ্ছে ডুমুর বন্ধুরা আমার আপনারা সবাই জানেন ডুমুর সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আয়াত রয়েছে ডুমুরকে আরবিতে বলা হয় তিন এই তিন দুই প্রকারের রয়েছে একটাকে আমরা বলি জগডুমুর একটাকে বলি কাকডুমুর কাকডুমুররা কাকটায় বেশি খায় আর জগডুমুর যেটা এটা মানুষের খাবারের উপযোগী তো আপনারা এই জগডুমুরটা বাজারে কিনতে পাবেন বা গ্রামে বিভিন্ন গাছের মধ্যে আপনি পাবেন এই জগডুমুর শুকনো হোক আর কাঁচা হোক একটু উপযুক্ত মানে পাকা ধরনের জগডুমুর আপনি সাত আটটা নেবেন রাত্রিবেলাতে কুচি কুচি করে কেটে এক গেলাস পানির মধ্যে সেগুলো ভিজিয়ে রাখবেন সকালবেলা এর যে কষ শুদ্ধ যে পানিটা বের হয়ে আসবে সেই পানিটা আপনি
আপনি সকাল বেলায় হাফ গ্লাস এবং রাত্রি বেলায় হাফ গ্লাস এভাবে যদি আপনি কিছুদিন খান ইনশাআল্লাহ আপনার ফুসফুস অনেক তাজা হবে শ্বাসকষ্টে ভুগবেন না শ্বাসকষ্ট থাকলে সেটা আপনার চলে যাবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার 4 নম্বরে যে ঘরোয়া চিকিৎসাটি আমি দেব সেটি হচ্ছে দুধ এবং রসুন রসুন সম্পর্কে বলার আর কিছুই বাকি নেই আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিওতে আমি এই রসুন সম্পর্কে বলেছি এক কথায় হার্টের রোগী ডায়াবেটিসের রোগী থেকে শুরু করে যে কোনো রোগীর নিয়মিত রসুন খেলে অনেক অনেক উপকারিতা পাওয়া যায় বিশেষ করে যারা পুরুষদের মধ্যে যৌন রোগী রয়েছেন তাদের তো রসুনের কোনো বিকল্পই নেই তো বন্ধুরা আমার হাফ গ্লাস দুধের মধ্যে আপনি 2-3 কোয়া রসুন ফেলে সেটাকে আপনি কতক্ষণ আগুনে ফুটিয়ে নিন 8-10 মিনিট ফোটানো হয়ে গেলে রসুন শুদ্ধ সেই দুধ গ্লাস আপনি খেয়ে নিন যদি আপনি এটা নিয়ম করে প্রতিদিন একবার বা দুবার খান তাহলে এই দুধ এবং রসুনের মিশ্রণটা আপনাকে শ্বাসকষ্ট থেকে চিরদিনের জন্য নাজাত দেবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার 5 নম্বরে আমি আপনাকে যে চিকিৎসাটি দিব সেটিও অত্যন্ত একটা সুপরিচিত ঘরোয়া চিকিৎসা আপনার আমার সবার রান্নাঘরের মধ্যে এই মশলাটি আছে সেটি হচ্ছে পেঁয়াজ বন্ধুরা আমার কাঁচা পেঁয়াজ যদি আপনি একটা বা অর্ধেক পরিমাণ কাঁচা পেঁয়াজ রস করে আপনার যতই কষ্ট হোক আপনি যদি শ্বাসকষ্টের জন্য নিয়মিত সকাল দুপুর রাত্রিতে এক চামচ করে খান তাহলে আপনার শ্বাসকষ্টটা যতই কঠিন হোক না কেন আপনি স্থায়ীভাবে একটা সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার এ পর্যায়ে আমি যে চিকিৎসাটি দেব আজকের বর্ণিত প্রত্যেকটা চিকিৎসার থেকে এটি সবথেকে বেশি কার্যকরী এবং প্রমাণিত সেটি হচ্ছে রস ভরি গাছের শিকড় তো বন্ধুরা আমার আমাদের বিভিন্ন অঞ্চলে এই গাছটিকে বিভিন্ন নামে ডাকা হয় কোথাও কোথাও এটাকে পটকা গাছ বলা হয় কিন্তু এটির শুদ্ধ নাম হচ্ছে রস ভরি গাছ যারা না চিনবেন আমি এখানে ছবি দিয়ে দেব দেখে দেখে চিনে নেবেন অথবা ইন্টারনেটে গুগলে সার্চ করে এটার অন্য কোনো নাম থাকলে জেনে নেবেন তো এই রস ভরি গাছের শিকড় এটি আপনি সকালবেলায় খালি পেটে একটা শিকড় বেটে রস বের করে এক চা চামচ বা বয়স্ক হলে 2 চা চামচ রস আপনি খালি পেটে খেয়ে নেবেন খাওয়ার পরে 3-4 ঘন্টার মধ্যে আপনি কিছু খাবেন না এভাবে যদি আপনি 2 সপ্তাহ পর্যন্ত রস ভরি গাছের শিকড় বেটে রস বের করে তারপরে যদি আপনি খান আপনার বাচ্চা শিশু হলে আপনি হাফ চা চামচ বা একটু বড় শিশু হলে আপনি 1 চা চামচ খাওয়াবেন আর বয়স্ক হলে 2 চা চামচ খাওয়াবেন এভাবে যদি আপনি একটানা 14 দিন বা 15 দিন আপনি খেতে পারেন বা আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন শ্বাসকষ্টটা চিরদিনের জন্য চলে যাবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার সবশেষে আমি একটা চমৎকার ব্যায়ামের কথা বলছি এটি আপনি কন্টিনিউ করবেন একদম সারা জীবন করবেন যদি আপনি এটি করতে পারেন ইনশাআল্লাহ আপনি শ্বাসকষ্ট থেকে বিনা ঔষধেই নাজাত পেয়ে যাবেন সেটি হচ্ছে একটা অক্সিজেন ব্যায়াম সেটি হচ্ছে এরকম যে আপনি মুখ বন্ধ করে নেবেন এরপরে নাক থেকে আপনি সজোরে টেনে 3-4 সেকেন্ডের ভিতরে একদম পেট পুড়ে অক্সিজেনটা নেবেন এভাবে এভাবে অক্সিজেন নেওয়ার পরে নাক বন্ধ রেখে মুখ খোলা রেখে মুখ থেকে আপনি কার্বন ডাই অক্সাইডটা ছেড়ে দিবেন এরপর আবার মুখ বন্ধ করবেন নাক দিয়ে অক্সিজেন নেবেন নাক বন্ধ করে মুখটাকে সুচালু করে মুখ থেকে কার্বন ডাই অক্সাইডটা ছেড়ে দিবেন এভাবে যদি আপনি দৈনিক 7-15 বার নাক দিয়ে সজোরে টেনে অক্সিজেন নেন এবং মুখ থেকে কার্বন ডাই অক্সাইডটা বের করে একটা ব্যায়াম করেন তাহলে আপনি দেখবেন 1 মাসের মধ্যে আপনার এই ফুসফুস তাজা হয়ে যাবে এবং কোনো ধরনের ফুসফুস সংক্রমণের হাত থেকে আপনি বেঁচে যাবেন সর্বোপরি শ্বাসকষ্ট অ্যাজমা হাঁপানি থাকলে সেটা চলে যাবে তো বন্ধুরা আমার আজকের যে কয়টি টিপস আমি দিলাম প্রত্যেকটা অত্যন্ত পরীক্ষিত প্রমাণিত আপনারা যদি একটুখানি ভক্তি করে এই আমলগুলো নিয়মিতভাবে করে যান ইনশাআল্লাহ শ্বাসকষ্টটা চিরজীবনের জন্য চলে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ